প্রিয় মুসলমান আমার চোনারু ঘাটবাসী খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান সাহাবীরা রাসূলের দরবারে আগের হালত পরের হালত কত বড় চেঞ্জ এক সময় যারা দিন দুপুরে মানুষ মেরে ফেলত তারা নবীর সোহবতে আসার পরে এতই প্রেমিক হয়ে গেল এতই প্রেমিক তারা হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসার আগে কি ওমর ছিলেন কিন্তু নবীর দরবারে আসার পরে ওমরের এমন পরিবর্তন হলো এমন পরিবর্তন হয়ে গেল হযরত ওমরের জমানায় মিশর বর্তমান মিশর দখল হয়ে গেল মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমর ইবনুল আস তিনার কাছে সংবাদ আসছে সেনাপতি এই মিশরের একটা প্রথা হচ্ছে তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পারে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয় ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যখন পড়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে আর সেনাপতি মিশরের মানুষ নীল নদে সুন্দরী একটা কুমারী মেয়েকে বাছাই করে তারা আনন্দ করে ঢোল নগর পিটায়া নাচতে নাচতে তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে আর মেয়েটা গগন বিদারী চিৎকার করতেছে বাঁচার জন্য মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হয় কিন্তু ওরা আনন্দ করে কারণ ওরে নীল নদের ভিতরে জোয়ার আনতে হবে সেনাপতি আমর ইবনুল আস তিনি দৌড়ায় চলে গেলেন সৈন্যবাহিনী নিয়ে বললেন এ মিশরবাসী মুসলমানদের দখল এখন মিশর আইন মুসলমানদের আইন চলবে কোন নিরাপরাধ কোন মানুষ এই জমিনে হত্যা হবে না আমরা মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে কোন জাতি আমরা দেখব না আল্লাহর আইনে সবাই আমাদের আইনে সমান মুসলমান যেমন নিরাপত্তা পাবে অন্য ধর্মের মানুষ তেমন নিরাপত্তা পাবে সাবধান তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গর্দানে পড়বে চলে যাও সাবধানে নিরাপরাধ কুমারী মেয়ের হত্যা রক্তপাতই জমিনে চলবে না এই সমস্ত কুপ্রথা কুসংস্কার এই জমিনে চলবে না ওরা বলল হে সেনাপতি তোমরা দখল করছো মিশর ঠিক আছে কিন্তু আমরা প্রত্যেক বছর একটা করে মেয়ে এইভাবে জবাই দেওয়ার কারণে নীল নদের মধ্যে পানির জোয়ার আসে আল্লামা আবুল ফরাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 900 বছর আগে তার উয়ুনুল হাকায়াতের মধ্যে লিখতেছেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবের মধ্যে লেখেন তখন মুসলমানদেরকে বলা হলো হে মুসলমানেরা আমরা কুমারী মেয়ে হত্যা করে পানি উঠিয়ে আনি নীল নদের জোয়ার আনি আমরা তোমাদের প্রথা মেনে নেব আমরা এই কুমারী হত্যা করব না কিন্তু পানির জোয়ার তোমরা এনে দাও সেনাপতি আমর আমর ইবনুল আস তিনি চিঠি লিখলেন মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠিখানা লিখে বললেন আমিরুল মুমিনিন একটা বদ তরিকা কুসংস্কার মিশরের মানুষের ভিতরে তার একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে এই কুমারী মেয়েটা মিশরের জমিনে তারা নীল নদের পারে জবাই দেয় ওই রক্তগুলি গড়াইয়া গড়াইয়া পানির মধ্যে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসে আমিরুল মুমিনিন তারা এখন এই মেয়েটাকে ধরে নিয়ে জবাই দিবে আমি বাধা দেওয়ার পরে তারা বলছে তোমরা নীল নদের জোয়ার যদি এনে দাও তাহলে আমরা কখনো কুমারী হত্যা করব না হুজুর আমি এখন কি করব কেমন মুসলমান সেই দিন কোন জাতের মুসলমান সেই দিন তারাও মুসলমান আর আমরা মুসলমান কত দামি মুসলমান রাসূলের দরবারে থেকে ওমরের হালতের পরিবর্তন কত বিরাট হায় 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 যেই নবীর বারগাহে কদমের গোলামীর জন্য ওমরের হালত যদি এটা হয় তাহলে বলেন তো
আমার রসুল করিমের শান, আমি ফরিদি কেন, বাবর আজহারি কেন, গিয়াসউদ্দিন তাহিরি কেন, পৃথিবীর কোন বক্তা, কোটি কোটি বক্তাও যদি নবীর শান গাইতে থাকে আমার নবীর শান শেষ হবে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে। হযরত ওমর চিঠিখানা পড়লেন, চিঠিখানা পড়ার পরে আমিরুল মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি লিখলেন। চিঠিখানা লিখে কাপড় ভাঁজ করে চিঠির বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, সেনাপতি আমর ইবনে লাসকে বলবা তিনি যাতে নীল নদের মধ্যে এই চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে। চিঠি নিয়ে চলে যাওয়া হলো মিশর। সেনাপতি আমরকে বলা হলো খলিফাতুল মুসলিমিনের নির্দেশ এই চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবেন, বাকি চিন্তা আপনাদের করতে হবে না। কোনো কাজার নাই, কোনো আইনার নাই, পানি তো আনা লাগবে, এটাই তাদের শর্ত, পানি এনে দাও, কুমারী হত্যা বন্ধ করে দেব আমরা। নীল নদের মধ্যে চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসব, নীল নদের মধ্যে আমর ইবনে লাস চিঠিখানা নিয়ে ছেড়ে দিয়ে চলে আসলেন। আল্লাহু আকবার। চিঠি ছেড়ে দিয়ে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার এসে নীল নদের পানিতে পোড়া নীল নদ টই টুম্বুর হয়ে ভরে গেল। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা, আমরা কোন সেই মুসলমান হয়েছি মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায়? আমরা সেই মুসলমান হয়েছি, হাই 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 হাই, আমরা সেই মুসলমান এখন গরিব মানুষের রক্ত চুষে খাই? আমরা সেই মুসলমান ভাই ভাইয়ের জমি বুঝাই না, ভাই বোনের জমি বুঝাই না? আমরা সেই মুসলমান এতিম ভাতিদাদের সম্পদগুলি আপন চাচা বুঝাই দেয় না? আমরা সেই মুসলমান বিয়ে করতে গেলে আগে যৌতুকের হিসাব করি? কিরে ফুলা পায় না, এখন আসতে ঠিক করলি কে? আরো জোরে বলতে হবে, যৌতুক যে চাবে বিয়ে করার আসরে ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে। কি কথা খারাপ কইছি? যেই ফ্যামিলি যেই পুরুষের বাবা মা যেই পুরুষ বিবাহের মজলিসে আসার আগে যৌতুক চাবে কি পরিমাণে দিবেন, কি পরিমাণে দিবেন, এই কথা বলিয়া যৌতুক আদায় করার চেষ্টা করবেন, মনে রাখবেন এটা সমাজের নিকৃষ্ট জীব। একবার ইতর একবার ইতর ওর সাথে আত্মীয়তা করলে শান্তি পাওয়া যাবে না। সকলকে মোবারকবাদ জানাচ্ছি আজকের মাহফিলে আসার এবং বসার জন্য। আলিশান শাহানশাহি দরবার এলাহিতে শুক্রিয়া করি যিনি এই অঞ্চলের বহু মানুষের ভিতর থেকে আপনাকে এবং আমাকে যাচাই এবং বাছাই করে আল্লাহ তার বেহেশতের বাগানে আসার সুযোগ করে দিলেন। এই জন্যে আল্লাহ শাহানশাহি দরবারে আমরা একসাথে সকলেই শুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুক্রিয়া করি সে আল্লাহ যিনি সোয়া লক্ষ নবী কারো উম্মত না বানাইয়া সর্বশ্রেষ্ঠ নবী নবীকুল সরদার ইমামুল মুরসালিন রাহমাতুলিল আলামিন সাইয়দুল কাউনাইন ওয়াসাকালাইন হাবিবুল্লাহ নবী মাকামে মাহমুদওয়ালা নবী হাউজে কাউসারওয়ালা নবী আল্লাহর পিয়ারা হাবিবের
উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন এই জন্য আল্লাহ শাহান শাহী দরবারে লাহিতে আমরা একসাথে সকলে আওয়াজ তুলে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ বলুন মুসলমান হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন আপনি খুশি না বেজার সুন্নি মুসলমান হিসেবে আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন আপনারা খুশি না বেজার শুনে রাখেন পৃথিবীতে অনেক বড় বড় ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার পারমাণবিক বিজ্ঞানী প্রেসিডেন্ট প্রধান সেনাপতি ফিল্ড মার্শাল জেনারেল অনেক স্তরের জ্ঞানী গুণী আছে 800 কোটি মানুষের মধ্যে মাত্র 200 কোটি মানুষ কালেমা পড়নেওয়ালা বাদ বাকি 600 কোটি মানুষ কালেমাহীন মাত্র 200 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে বাদ বাকিরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না এই 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় বড় জ্ঞানী আছে পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটির একটা অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটি এখান থেকে অনেক বড় বড় বিজ্ঞানী সাহিত্যিক পদার্থ রসায়ন চিকিৎসা সমাজ অর্থনীতি রাজনীতি বিভিন্ন সেক্টর থেকে অনেক বড় বড় শিক্ষিত মানুষ জ্ঞানী গুণীরা এখান থেকে বের হয় তাহলে আপনি বুঝেন তো অক্সফোর্ড অথবা হার্ভার্ড ইউনিভার্সিটির চ্যান্সেলরের মেধা কেমন হতে পারে আচ্ছা কিন্তু এরকম অনেক বড় বড় পারমাণবিক বিজ্ঞানী আছে যাদের একটা সুইসে বাংলাদেশের মতো দুই চারটা দেশ 20-30 আধা ঘন্টার ভিতরে মিসমার হয়ে যায় এরকমও তাদের মেধা জ্ঞানে অস্ত্র শস্ত্র তৈরি হয়েছে আবার একটা ভাইরাস করোনা এর প্রতিষেধক তৈরি করার জন্য বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে তার প্রতিষেধক বের করে ফেলল তাহলে কি পরিমাণে তাদের মেধা এবং আকল জ্ঞান আছে কিন্তু তাদের এই জ্ঞান তাদের এই প্রজ্ঞা তাদের এই মেধা তাদের এই শিক্ষা তাদের এই গবেষণা আল্লাহ চিনতে সাহায্য করে নাই তারা করোনার টিকা শনাক্ত করেছে বিভিন্ন রোগের প্রতিষেধক শনাক্ত করেছে দামি দামি অস্ত্র শস্ত্র তৈরি করেছে চাঁদ থেকে শুরু করে গ্রহ উপগ্রহে যাওয়ার জন্য তারা অপ্রাণ প্রচেষ্টায় তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে আকাশ এবং নক্ষত্র দুনিয়া পৃথিবীর বহু বিষয় নিয়ে তাদের গবেষণার পর গবেষণায় তারা কৃতকার্য হয়েছে কিন্তু আল্লাহ চিনতে তাদেরকে সাহায্য করেন আমার আপনার মতো নাসিজ এবং নাফরমানকে আল্লাহ মুসলমান হিসেবে কবুল করছেন আচ্ছা তুমি কি তা করবে এখানে এখানে কিছু করা যাবে না যাও কষ্ট নিও না দূরে যাও একটু সমস্যা আসলে অনেক ক্যামেরা না মিডিয়ার দরকার আছে কারণ এরা না থাকলে তো আপনারা এখানে হয়তো 10,000 মানুষও আসবেন কিন্তু এতগুলি মিডিয়াতে কোটি কোটি মানুষের কাছে ওয়াজ পৌঁছায় যায় বুঝতে পারছেন এর জন্য সুন্নিয়তের খেদমতে মিডিয়ার বিকল্প বর্তমান সিচুয়েশনে নাই আমার দেখা মোতাবেক কারণ আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিই আমার এই ক্ষুদ্র বয়সে আমার এই ওয়াজ আমার মতো নাফরমানের ওয়াজ এই মিডিয়াতে যাওয়াতে বহু লোক বাতিল থেকে সুন্নিয়তের পতাকা তলে আসছে বহু বিপদগামী আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছে এটা আমার বক্তব্যে না আল্লাহর সাহায্য কিন্তু এগুলি প্রচেষ্টা
একটা উসিলায় আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দেয় আচ্ছা মাইক যেভাবে সেভাবে থাক লড়াসড়া করা লাগবে না আমি আমার সিস্টেম মতো বলে নিব কারণ মাইক তো অনেক সারা এলাকা ব্যাপী আমার আনসারি ভাই সবাই নিয়ে বিরাট আয়োজন করছে একবারে এই পাশ থেকে ও পাশে পাশ থেকে সে পাশ সাজানো গোছানো এই কোনো কিছুতে তারা কমতি দেয় নাই কার্পণ্যতা নাই মৌলিক দিক থেকে তাদের মন খুব উন্নত কারণ এই প্রোগ্রামগুলি দেখলে বোঝা যায় যে মানুষের মনের চাহিদা এবং সৌন্দর্যের দিক থেকে মন বিরাট মানে তারা কোনো কিছুতে কার্পণ্য করে নাই সব কিছুতে তারা খুব সুন্দর করার চেষ্টা করছে তা আমি আমার মূল কথায় ফিরে যাই একটু মনোযোগ দিয়ে এই যে বিরাট বড় বড় জ্ঞানী গুণী তাদেরকে আল্লাহ চিনতে তাদের জ্ঞান মেগা প্রভাব জ্ঞান তাদেরকে সাহায্য করে আপনার আর আমার মতো নাসিদ আর নাফরমানকে আল্লাহ তার বান্দা হিসেবে রসূল করিমের উম্মত হিসেবে আল্লাহ দয়া করে কবুল করে ইসলামের পতাকার নিচে আনাইছে কিয়ামত পর্যন্ত শুকরিয়া করলেও আদায় হবে না কথা বলেন ঠিক না বেঠে বর্তমান পৃথিবীতে রাশিয়ার প্রেসিডেন্ট খুব শক্তিশালী একজন প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট খুব শক্তিশালী একজন প্রেসিডেন্ট রাশিয়ান সেনাবাহিনী খুব শক্তিশালী একটা পৃথিবীর সেনাফৌজ আমেরিকান সেনাফৌজ খুব শক্তিশালী চীনের সেনাফৌজ খুব শক্তিশালী পারমাণবিক শক্তিধর যে কটা দেশ আছে তাদের সেনাফৌজ খুব শক্তিশালী এই সেনাফৌজের সেনাপ্রধান দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে উত্তর কোরিয়া চীন জাপান দক্ষিণ কোরিয়া আমেরিকা ব্রিটিশ কানাডা ফ্রান্স জার্মানি রাশিয়া ইসরায়েল এদের বড় বড় রাষ্ট্রপ্রধান যারা আছে কিয়ামতের মাঠে সার পয়সা আল্লাহর কাছে দাম আছে একসাথে বলতো না না জোরে বলেন একসাথে বলেন দাম আছে জোর পয়সাও দাম এক পয়সাও দাম এরা মরে যাওয়ার সাথে সাথে এক পয়সাও দাম এরা মরার সাথে সাথে এক পয়সাও দাম কিন্তু রাসূলুল্লাহর গোলামি কইরা আল্লাহর গোলামি করে যারা কবরে গেছে এরা মরার পরেও কবরে যে দাম কবরের উপরেও তাদের দাম কি কথা কন্যা কা ঠিক না বুঝছেন এই কথাটা বুঝতে হবে প্রিয় উপস্থিতি হবিগঞ্জের শামখোলার চোনারো ঘাটের মুসলমান মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আমার একটা বিষয় দেওয়া হয়েছে সাহাবা ইকরামের ত্যাগ এবং ভালোবাসা রাসূল করিমের প্রতি এই ভালোবাসার কথা আমি কি করে আপনাদেরকে বুঝাবো কোন ভাষায় আমি আপনাদেরকে বুঝাবো শুধু রাসূল করিমের একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই এই সাহাবীর নাম মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যিনি রাসূল করিমকে মেজবানি গ্রহণ করেছিলেন মেহমান হিসেবে আহা আনসারী সাহাবী মদিনাতুল মুনাওয়ারাত নবীজি হিজরত করে রওনা মদিনার উপকণ্ঠে পৌঁছাইলে মদিনার হাজার 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 মুসলমান নবীকে অভ্যর্থনা দিল তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা একবার জোরে বলা যাবে কি মারহাবা তলাল বদরু আলাইনা আমাদের মাঝে এক পূর্ণিমার চাঁদের উদয় হচ্ছে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার
কি চাঁদ পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে আমাদের মাঝে এক পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে পূর্ণিমার চাঁদ আমাদের মাঝে আসছে চাঁদ কি আমাদের নবী সারা মদিনার ছোট ছোট বাচ্চাগুলি ভাষা শিখার জন্য কোনদিন কোন মাদ্রাসায় মক্তবে কোন স্কুলে পড়ে নাই কিন্তু রসূল দেখার সঙ্গে সঙ্গে তারা উচ্চারণ করল তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবাস শুকুরু আলাইনা মাদা লিল্লাহি দা কাজী নজরুল কত চমৎকার কবিতার ছন্দে লেখেন আমি যদি আরব হতাম মদিনার পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত নূর নবী হযরত চিৎকার করে জোরে বলবেন কি আল্লাহু আকবার চুনারু ঘাটবাসী মনোযোগ লাগান আল্লাহর নবীকে দেখা মাত্র সেই দিন নবীকে চাঁদের সাথে তুলনা দেওয়া হলো কি চমৎকার ভাষার মাধুর্যতা নবীর শানে কতই না সুন্দর শব্দমালা কতই না সুন্দর শব্দমালা আমার রসুলের শানে ব্যবহার করা হলো কতই না চমৎকার আমার নবীর শানে শব্দমালাগুলি ব্যবহার করা হলো আল্লাহর নবী মদিনাতে আসে সমস্ত সাহাবীরা বলে হুজুর আপনি আমাদের বাড়ি আসেন বৃদ্ধরা বলল হুজুর আপনি আমাদের বাড়ি আসেন যুবকরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন বাচ্চারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন মদিনার মানুষ ছিল খুব মেহমান প্রিয় এখনো মদিনার মানুষ খুব মেহমান প্রিয় এরা মেহমানদেরকে খুবই যত্ন করে এবং সম্মান করে সারা বাংলাদেশের মধ্যে সিলেটের মানুষ খুব মেহমান প্রিয় একবার জোরে বলা যাবে কি মারহাবা ফামমারি নেই কথা সত্য আর দুনিয়া তো আসাদুম মিনাল ফাম দুনিয়া ফামের উপরে চলে আমি আপনাদেরকে ফাম দিইনি কথা সত্য সিলেটের মানুষ অধিকাংশ ভদ্র পরিসংখ্যানে দুই সাইডটা দুষ্ট বদমাশ ইতর তো সব জায়গায় আছে কিন্তু পরিসংখ্যানে সিলেটের মানুষ অধিক পরিমাণে ভদ্র নম্র এবং সভ্য এটা কিসের উপর ভিত্তি করে আমি জানি না তবে 360 আউলিয়ার সহবত এই জমিনে আছে এই কথা কর না সরাসরি আসছে শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে আমার নবী মদিনায় থাকার কারণে মদিনার দাম বাড়ছে আমার নবী মানব জাতির মধ্যে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে নবী মানুষ হইছে বিদায় নবীর দাম বাড়ছে বিষয়টা এরকম না আল্লাহর নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর কারণে মানুষের দাম বাড়ছে কি কথা কন না কেন ঠিক কি না আমার দেশের কিছু ভাইরা ব্যাখ্যা করে তাদের বক্তব্য হলো আমরা মাটির মানুষ শ্রেষ্ঠ কথা বুঝি মাটির মানুষ শ্রেষ্ঠ আল্লাহ মাটির মানুষকে শ্রেষ্ঠত্ব দিছে এরা জিন জাতির চাইতে শ্রেষ্ঠ ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ সমস্ত মাখলুক থেকে তারা শ্রেষ্ঠ অতএব রসূল করিম মাটির মানুষ হওয়ার কারণেও নবী শ্রেষ্ঠ কি সুন্দর যুক্তি
আমার মনে হয় শয়তানে ওর আহলের ভিতরে পেশাব করে দিয়েছে কথা বুঝেন নাই মনে হয় কথা বুঝতে যান উরে যুক্তিবাদীর যুক্তিবাদী শয়তানে হাসে আর কয় চাচা তোমার মতো চাচা থাকতে আমার আর দুনিয়ার চিন্তা নাই তুমি একবারে জাগা মতো মাস মেরে দিছো শুনে যান শরফুল মাকিন ওয়া শরফুল মাকান শরফুল মাকান ওয়া শরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে মাটির মানুষের ভিতরে রহমতের নবীকে পাঠানোর কারণে এই মানব জাতির দাম বাড়ছে নবীর কারণে মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই নবীর কারণে মাটির মানুষের দাম বাড়ছে কথা বলেন ঠিক না বেটি পাগল দেশে কত জন্মাইছে আল্লাহই জানে আল্লাহর নবীকে এই মাটির মানুষের ভিতরে পাঠাইছে বিদায় মাটির মানুষের দাম বেশি যদি আল্লাহ মাটির মানুষের মধ্যে নবীকে না পাঠাইয়া জিন জাতির মধ্যে পাঠাইতেন জিনদের দাম বেড়ে যাইতো হ্যাঁ এবার মাইক ঠিক আছে একভাবে রাখেন আর ওই গজল গাইলে টোন মন দিয়ে না আমার কণ্ঠ এমনি বালা এটার গুতায় ভালো করার কিচ্ছু নাই বেশি ভালো করতে চাইলে সে দূর থেকে মানুষ মনে যে বেডি ওয়াশ করতেছে কণ্ঠ চিকুন না পরে মনে করবো যে বেডি চিল্লাইতেছে তো যেমন সেমনি থাক চলুক এইভাবে একসাথে জোরে বলি তো আল্লাহ আকবার না চোনার ঘাটের আওয়াজ হয়েছে না ছোটখাটো একটা মজলিসের আওয়াজ হয়েছে গলার কাশি কুশি দিয়ে গলাটা সারান একসাথে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির أخرجت للناس تأمرون الله বললেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি আমাদেরকে আল্লাহ বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম দুনিয়াতে দুইটা কাজ করবা এক নম্বর মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা ওয়াতানহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে তুমি ফিরায় রাখবা আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন দিলেন কিসের জন্য এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিবেন আল্লাহ ফেরেশতাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কথা তারা বললো নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আল্লাহ এই মানব জাতি তুমি দুনিয়াতে পাঠাইছো আল্লাহ আমরাই তো ইবাদত করি আমরাই হাম করি আমরাই তাসবি করি ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ্দিমা তুমি কি এমন একটা জাতি পাঠাবা যারা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে ফেসাদ বাঁধাবে বিশৃঙ্খলা বাঁধাবে 800 বছর ধরে এই উপমহাদেশের মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া খাজা বাবা আজমেরি কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া খান জাহান আলী কমরুদ্দিন রুমি পৃথিবীর এই উপমহাদেশের মধ্যে যত উলির আসছিলেন মুজাদ্দিদ আল ফিসানি সির হিন্দি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি সমস্ত উলিরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লো
মদিনার ইসলাম এটা রাসূলুল্লাহর তরিকার নামাজ আমিন আসতে বলল তারাবির নামাজ 20 রাকাত পড়ল শাহজালাল আলী আমানি মুজাররেদি তারাবি যদি 20 রাকাত না পড়ে 8 রাকাত পড়তেন এদেশের কোটি কোটি মুসলমান 8 রাকাত তারাবি পড়ত আল্লাহর ওলি ইয়ামানি মুজাররেদি আল্লাহ ওলাদ রাসূল তিনরা যদি সেই দিন নাভির নিচে হাত বেঁধে নামাজ না পড়ে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন এদেশের কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত এরা নামাজের পরে যদি দোয়া না করতেন এদেশের কোটি কোটি মুসলমান দোয়া করত না আজকে যারা আমার দোয়া বন্ধ করতে চায় আমার দুরুদ মিলাদ বন্ধ করতে চায় আমার মিলাদুন নবীর মাহফিল বন্ধ করতে চায় আজকে যারা আমার নামাজের ভিতরে ভুল ধরে আমার তারাবির নামাজের নামাজ চুরি করে নিয়ে গেল আমার ভিতরের নামাজ চুরি করে নিয়ে গেল ভাই ওরা ঠিক না হয় শাহজালাল ঠিক আর যদি বলেন না 360 আউলিয়া ঠিক ওলিরা ঠিক তাহলে ওরা বেঠিক ওরা আমাদেরকে বেদাতি বলে অবশ্যই আমরা বেদাতি না আমরাই অরিজিনাল এই জমিনে অরিজিনাল আমরাই সুন্নির অরিজিনাল ওরা আজকে যারা আমার মসজিদের মধ্যে ফ্যাসাদ বাঁধাইলো আমার সমাজে ফ্যাসাদ বাঁধাইলো আমার পরিবারে ভেজাল বাঁধাইলো আমার সমাজে বিশৃঙ্খলা লাগাইলো আমরা 800 বছর ধরে হকের উপরে আছি 1400 বছর ধরে হকের উপরে আছি আমাদের মধ্যে যারা অশান্তি বাঁধাইলো ওরাই হলো এদেশের রোহিঙ্গা ইহুদির দালাল কষ্ট হচ্ছে আপনাদের বোঝা যায় আমার দেশে কত কোয়ালিটির যে শয়তান হইছে আল্লাহই জানে বহু কোয়ালিটির আজাজিল বের হইছে মনোযোগ দিয়ে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ এত দলিলের দরকার নাই শাহজালাল ইয়ামানি মুজাররেদি একটা দলিল দিছে যাই নামাজ পানির উপর ছেড়ে দিছে সুরমা নদী এখনকার দেরাইতে নদী ছিল 800 বছর আগের সুরমা নদী বিরাট বড় নদী ছিল এবং খুব খরস্রোতা নদী ছিল সেই নদীর মধ্যে যাই নামাজ ছেড়ে দিল নদী কথা শুনে একসাথে বলবেন না আল্লাহু আকবার নদী কথা শুনে সাগর ওলিদের কথা শুনে মহাসাগর ওলিদের কথা শুনে পশু পাখিরা ওলিদের কথা শুনে এর চাইতে দলিল ডকুমেন্টার কি লাগবে উন্ডা হলো আল্লাহর কোরআনের বাস্তব দলিল রাসূলুল্লাহর সুন্নতের বাস্তব দলিল নবীর আইনের বাস্তব দলিল কথা করলে কেন ঠিক না ঠিক সিন্দা দলিল উন্ডা দিতে নদী কথা শুনে এটা কি চারটিখানি কথা নদী কথা শুনে বলে হুজুর নদী কিভাবে কথা শুনে বউ করে মা আমরা বসি কথা না বলি কথা বললে মাইন্ডে আধার সে চলে যায় ওয়াজের একটা রুলস আছে আপনারা শুনেন আমরা ঘামি বুঝতে পারছেন আমাদের ওয়াজটা আল্লাহর উপর ভিত্তি করে আমরা চালাই প্রত্যেক দিন আল্লাহ জবান থেকে নতুন নতুন কথা বের করে মাঝে মধ্যে আমি চিন্তা করি এত কথা কোথায় জমা ছিল কোথার থেকে বের করে আল্লাহ আপনাদের এটা সাইডে আরো দুইটা সারব তাহলে বুঝতে পারতেছেন দুইটার ওয়াজ আজকে এখানে মিডিয়া একটা ক্যাপচার হলো পরেরটা আবার মিডিয়া ক্যাপচার হবে এখানে যেই ওয়াজ ওখানে যদি সেই ওয়াজ করি তো পাবলিক কবে হুজুর একই ওয়াজ করে কি কথা কন্না পাবলিক কবে হুজুর একই ওয়াজ করে কিন্তু কোরআন তো একই নতুন করে কোরআনের আয়াত বানানোর কত সুযোগ নাই রাসূল করিমের হাদিস একই নবীর জীবনই একই নতুন করে রাসূল করিমের জীবন বানানোর কোনো সুযোগ আমাদের নাই কিন্তু তারপরও যতই শুনেন ততই মজা লাগে যতই শুনেন ততই মজা লাগে কারণটা কি যাকে অন্তর থেকে ভালোবাসেন তার কথা শুনলে ভালোই লাগে আস্তে কোন কেন জোরে বলে আর আমাদের দেশে কিছু আছে রসুলের শান শুনলে শরীরের ভিতরে জ্বালানি পুরানি চুলকানি শুরু হয়ে যায় কে রে ভাই এত চুলকে কে যদি অ্যালার্জি বেশি হয় তো ট্রিটমেন্ট হয় বেশি অ্যালার্জি হলে তো সমস্যা বড় আফসোস এই উম্মতের জন্য
যার কারণে নাজাত রসিলা হবে আর যার সহমত থেকে সাহাবায়ে কিরাম সাহাবীদের আগের জীবন কি ছিল সব হার সাহাবী জান্নাতি কোন সাহাবীর সমালোচনা আমি করতেছি না শুধু আগের অবস্থানটা তুলে ধরতেছি রাসূলের পক্ষের সাহাবী ওমরের আগের হালত কি ছিল দিন দুপুরে যারা মানুষ হত্যা করত রাসূল কারীমের সাহাবী আবু যর গিফারির আগের হালত কি ছিল গিফারি বংশের মানুষ আগে ডাকাতি করত রাসূল কারীমের দরবারে সাহাবীদের আগের হালত কি ছিল ছোট একটু বিষয় নিয়ে খুনাখুনি 40 বছর 100 বছর পর্যন্ত যুদ্ধ করত আগের হালত কি ছিল ওই মক্কা নগরীতে তারা উলঙ্গ নারী দিয়ে খোদার ঘর তাওয়াব করাইতো আগের হালত কি ছিল তারা জিন্দা কন্যা সন্তানকে মাটির নিচে কবর দিয়ে জিন্দা গেড়েতে আসত কলিজা এত বড় পাশান ছিল নিজের কলিজার টুকরা সন্তানকে মাটির নিচে জিন্দা দাফন করত আপনি আপনার ছোট সন্তানটাকে যদি একটা থাপ্পড় মারেন তারপরও আপনার কলিজার ভিতরে চিনচিন করে ব্যথা করে যারা বাবা হইছেন মা হইছেন তারা জানে যারা বাবা হইছেন তারা বাবার কি জিনিস এটা বুঝেন ছোট সন্তানকে যদি একটা থাপ্পড় মারেন তো যতক্ষণ পর্যন্ত ওরে আদর না করবেন ওরে খুশি না করবেন তত সময় পর্যন্ত আপনার কলিজার ভিতরে ব্যথা করে আপনি তার গায়ে থাপ্পড় মারেন না আপনার কলিজায় থাপ্পড় মারছেন কি কথা কন না কেন ঠিক কি না এর অর্থ হচ্ছে সন্তানকে বাবা কলিজার ভিতর থেকে ভালোবাসে আমাদের সন্তানরা বুঝে না ওরা বুঝে না বিদায় সুন্দরী নারী পাইলে বাবা থেকে জুদা হয়ে আলাদা যায় ঘর সংসার করে ও শুয়োর কুত্তার চাইতো নিকৃষ্ট ও মানুষ হইছে ওকে মানুষ হইছে কে বলেছে ও শিয়াল কুত্তা হইলে ভালো হতো কুকুর বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না আমি খাই কিন্তু বেঈমানি করি কুত্তায় খায় কিন্তু বেঈমানি করে না কুকুরে খায় বেঈমানি করে না এটা মনে রাখবেন বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব সে মানুষ হোক না জিন হোক না ফেরেশতা হোক না প্রাণী হোক না যাই হোক না কেন বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব বেঈমান তো বেঈমান যার বাড়ি খায় যার থেকে উঠে যার থেকে আদর পাইল যার থেকে শরীর গঠন হলো যার থেকে জীবন গঠন হলো যার থেকে জীবন দেখলা যার থেকে সুনাম পাইলা যার থেকে দুনিয়া পাইলা যার থেকে কিছু পাইলা ওই বাবা মা ভুইলা দুনিয়ার অন্য কিছু পাওয়ার পরে যখন তুমি বাবা মা ভুলে দাও তো কুত্তার সাথে তুলনা দিল কুত্তা বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়েন না আমি কুত্তা আমি পোষা গলা খাই ঠান্ডার ভিতরে আমি রাত্রিবেলায় কাপি আর পর আপনার মনিবের বাড়ি পাহারা দেই আমি খাই কিন্তু বেঈমানি করি না মনিবের সাথে আমি কুত্তা বেঈমানি করি না কিন্তু মানুষ মানুষের সাথে বেঈমানি করে কথা কল ঠিক না বেটি কুত্তার সাইতো নিকৃষ্ট প্রিয় মুসলমান আমার চোনারু ঘাটবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান সাহাবীরা রসুলের দরবারে আগের হালত পরের হালত কত বড় চেঞ্জ এক সময় যারা দিন দুপুরে মানুষ মেরে ফেলতো তারা নবীর সহবতে আসার পরে এতই প্রেমিক হয়ে গেল এতই প্রেমিক তারা হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রসুলের দরবারে আসার আগে কি ওমর ছিলেন কিন্তু নবীর দরবারে আসার পরে ওমরের এমন পরিবর্তন হলো এমন পরিবর্তন হয়ে গেল হযরত ওমরের জমানায় মিশর বর্তমান মিশর দখল হয়ে গেল মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমর ইবনুল আস তিনার কাছে সংবাদ আসছে সেনাপতি এই মিশরের একটা প্রথা হচ্ছে তারা সুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পারে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয় ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যখন পড়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে অ সেনাপতি মিশরের মানুষ নীল নদে সুন্দরী একটা কুমারী মেয়েকে বাছাই করে তারা আনন্দ করে ঢোল নগর পিটাইয়া নাচতে নাচতে
তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে আর মেয়েটা গগন বিদারী চিৎকার করতেছে বাঁচার জন্য মেয়ের গগন বিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হয় কিন্তু ওরা আনন্দ করে কারণ ওরে মনিল্লদের ভিতরে জোয়ার আনতে হবে সেনাপতি আমর ইবনুল আস তিনি দৌড়ে চলে গেলেন সৈন্য বাহিনী নিয়ে বললেন এ মিশরবাসী মুসলমানদের দখল এখন মিশর আইন মুসলমানদের আইন চলবে কোন নিরাপরাধ কোন মানুষ এই জমিনে হত্যা হবে না আমরা মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে কোন জাতি আমরা দেখব না আল্লাহর আইনে সবাই আমাদের আইনে সমান মুসলমান যেমন নিরাপত্তা পাবে অন্য ধর্মের মানুষ তেমন নিরাপত্তা পাবে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এটা দিন ইসলাম এটার নাম দিন আমি মুসলিম যেইভাবে এ দেশে নিরাপত্তা পাব অধিকার পাব ঠিক হিন্দুরও একই রকম অধিকার পাবে এটার নাম ইসলাম ওরাই চলে গেলেন সাবধান তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করো আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গর্দানে পড়বে চলে যাও সাবধানে নিরাপরাধ কুমারী মেয়ের হত্যা রক্তপাতই জমিনে চলবে না এই সমস্ত কুপ্রথা কুসংস্কার এই জমিনে চলবে না ওরা বলল হে সেনাপতি তোমরা দখল করছো মিশর ঠিক আছে কিন্তু আমরা প্রত্যেক বছর একটা করে মেয়ে এইভাবে জবাই দেওয়ার কারণে নীল নদের মধ্যে পানির জোয়ার আসে আল্লামা আবুল ফরাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 900 বছর আগে তার উয়ুনুল হাকায়াতের মধ্যে লিখতেছেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবের মধ্যে লেখেন তখন মুসলমানদেরকে বলা হলো হে মুসলমানেরা আমরা কুমারী মেয়ে হত্যা করে পানি উঠিয়ে আনি নীল নদের জোয়ার আনি আমরা তোমাদের প্রথা মেনে নেব আমরা এই কুমারী হত্যা করব না কিন্তু পানির জোয়ার তোমরা এনে দাও সেনাপতি আমর আমর ইবনুল আস তিনি চিঠি লিখলেন মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠিখানা লিখে বললেন আমিরুল মুমিনিন একটা বদ তরিকা কুসংস্কার মিশরের মানুষের ভিতরে তার একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে এই কুমারী মেয়েটা মিশরের জমিনে তারা নীল নদের পারে জবাই দেয় ওই রক্তগুলি গড়াইয়া গড়াইয়া পানির মধ্যে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসে আমিরুল মুমিনিন তারা এখন এই মেয়েটাকে ধরে নিয়ে জবাই দিবে আমি বাধা দেওয়ার পরে তারা বলছে তোমরা নীল নদের জোয়ার যদি এনে দাও তাহলে আমরা কখনো কুমারী হত্যা করব না হুজুর আমি এখন কি করব মুসলমান সেই দিন কোন জাতের মুসলমান সেই দিন তারাও মুসলমান আর আমরা মুসলমান কত দামি মুসলমান রসুলের দরবারে থেকে ওমরের হালতের পরিবর্তন কত বিরাট হায় 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 যেই নবীর বারগাহে কদমের গোলামীর জন্য ওমরের হালত যদি এটা হয় তাহলে বলেন তো আমার রসুল করিমের শান আমি ফরিদি কেন বাবর আজহারি কেন গিয়াসউদ্দিন তাহিরি কেন পৃথিবীর কোন বক্তা কোটি কোটি বক্তাও যদি নবীর শান গাইতে থাকে আমার নবীর শান শেষ হবে না চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে হযরত ওমর চিঠিখানা পড়লেন চিঠিখানা পড়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি লিখলেন চিঠিখানা লিখে কাপড় ভাঁজ করে চিঠির বার্তা বাহকের হাতে দিয়ে বললেন সেনাপতি আমর ইবনুল আসকে বলবা তিনি যাতে নীল নদের মধ্যে এই চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে চিঠি নিয়ে চলে যাওয়া হলো মিশর সেনাপতি আমরকে বলা হলো খলিফাতুল মুসলিমিনের নির্দেশ এই চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবেন বাকি চিন্তা আপনাদের করতে হবে না কোনো কাজার নাই কোনো আইনার নাই
পানি তো আনা লাগবে এটাই তাদের শর্ত পানি এনে দাও কুমারী হত্যা বন্ধ করে দেব আমরা নীল নদের মধ্যে চিঠি খানা ছেড়ে দিয়ে চলে আসব নীল নদের মধ্যে আমর ইবনুল আস চিঠি খানা নিয়ে ছেড়ে দিয়ে চলে আসলেন আল্লাহু আকবার চিঠি ছেড়ে দিয়ে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার এসে নীল নদের পানিতে পোড়া নীল নদ টই টুম্বুর হয়ে ভরে গেল একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা কোন সেই মুসলমান হইছি মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায় আমরা সেই মুসলমান হইছি হাই 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 আমরা সেই মুসলমান এখন গরিব মানুষের রক্ত চুষে খাই আমরা সেই মুসলমান ভাই ভাইয়ের জমি বুঝাই না ভাই বোনের জমি বুঝাই না আমরা সেই মুসলমান এতিম ভাতিজাদের সম্পদগুলি আপন চাচা বুঝাই দেয় না আমরা সেই মুসলমান বিয়ে করতে গেলে আগে যৌতুকের হিসাব করি কিরে ফুলা পানে এখন আসতে ঠিক কলি কে আরো জোরে বলতে হবে যৌতুক যে চাবে বিয়ে করার আসরে ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে কি কথা খারাপ কইছি যেই ফ্যামিলি যেই পুরুষের বাবা মা যেই পুরুষ বিবাহের মজলিসে আসার আগে যৌতুক চাবে কি পরিমাণে দিবেন কি পরিমাণে দিবেন এই কথা বলিয়া যৌতুক আদায় করার চেষ্টা করবেন মনে রাখবেন এটা সমাজের নিকৃষ্ট জীব একবার ইতর ওর সাথে আত্মীয়তা করলে শান্তি পাওয়া যাবে না আবার আমাদের দেশে আরেকটা প্রথা আছে বলে কি প্রথা রমজান মাস আসলে মায়ের বাপের পক্ষ থেকে ওই মেয়ের বাড়িতে জামাই বাড়িতে খাসি পাঠাইতে হয় গরু পাঠাইতে হয় কে তোরা খাসি গরু না নিয়ে শুয়োর কিনে নিতে পারিস কে এই কি কথা কর নাকি দুনে কুত্তা ধরে লয়ে শয়তান কোথাকার তোর এই খাসি গরুর তরিকা কে বাপলাইছে এই সমস্ত কুসংস্কার অসংস্কার হাবি দাবি দিয়ে আজকে আমরা সমাজ নষ্ট হয়ে গেছে রসুলুল্লাহর তরিকায় আমাদের চলতে হবে কথা বলেন ঠিক না বেটি আজের কুসংস্কারে আমার সমাজ নষ্ট হয়েছে কত বোনের সংসার নষ্ট হয়েছে আপনি জানেন মানুষ মারার চাইতে কথার অত্যাচার সবচেয়ে বেশি আপনি কি চান আপনার বোন শ্বশুর বাড়িতে কথার অত্যাচার সহ্য করুক এগুলো কথার অত্যাচার এগুলি কথার অত্যাচার চলতে থাকে মানুষের কেন এগুলি আমরা কেন মুসলমান হয়েছি কিসের জন্য আল্লাহ মানুষ বানিয়েছে কেন আমাদের ভিতরে রহমাতুল লিল আলামিনকে দিলেন কেন খায়রা উম্মাহ বলেছেন কেন মানুষ হয়েছি আমাদেরকে মানুষ হতে হবে রসূলের তরিকায় সাহাবে আজবাইনের তরিকায় আউলে কামের তরিকায় 360 আউলিয়ার জমিন শাহজালালের জমিন শাহপরানের জমিন শাহ মাকদুমের জমিন আল্লাহর ওলিদের দেওয়া ইসলামের এই জমিনে কুসংস্কার চলবে না কথা বলেন ঠিক না বেটি এগুলি সমাজ থেকে জুতা দিয়ে বেরিয়ে তারাইতে আপনি আশ্চর্য এগুলি কোথা থেকে আমদানি হয় আল্লাহ জানে এক একটা প্রথা সমাজকে কলুষিত করতেছে এগুলি থেকে সমাজের অশান্তি সৃষ্টি হয় ফ্যামিলির ভিতরে অশান্তি সৃষ্টি হয় এগুলি চলতেছে আজ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে দিলেন নীল নদে জোয়ার আসলো কুমারী হত্যা বন্ধ হয়ে গেল সাহাবে আজমাইন জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনীন
একটা বিষয় আমি বুঝলাম না আমরা বুঝলাম না বলেন কি বুঝেন নাই কথা ছিল নীল নদের পানির জোয়ার আসবে তারা কুমারী হত্যা বন্ধ করে দিবে বলে হ্যাঁ আপনি চিঠির মধ্যে কি লিখলেন যে নীল নদের মধ্যে জোয়ার আসলো আমিরুল মুমিনিন লেখ বললেন ও নবী সাহাবীরা আমি চিঠির মধ্যে লিখলাম হে নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর খলিফাতুল মুসলিমিন বলতেছি তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না আল্লাহু আকবার সমগ্র সৃষ্টি আইন মানে কা সূর্য প্রত্যেকদিন পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে বলেন আইন কার এক মিনিটও কি আমরা ইচ্ছা করলে চেষ্টা করলে সূর্য এক মিনিট পরে এক মিনিট আগে অস্ত নেওয়ার উদয় করার কোন সুযোগ আছে এই যে শীত এখন আমাদের বাংলাদেশে চলতেছে ইরানে গরম চলতেছে বাংলাদেশে শীত ইরানে গরম এই বাংলাদেশের শীত আনলেন ইরানে গরম দিলেন আমরা ইচ্ছা করলে এখন বাংলাদেশে গরম আনতে পারবো না হাজার চেষ্টা করলেও না বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে আগুন জ্বালাইলেও এই বাংলাদেশে গরম আনা যাবে না সারা বাংলাদেশে আগুন লেগে গেলেও বাংলাদেশে গরম হবে না যিনি শীত পাঠাইলেন চিৎকার মেরে বলেন সে মালিককে তাহলে শীত কার আইনে চলে আল্লাহর الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله بل شرج بمچاد امي الله ندشت ককক্ষ মধ্যে হুকুম মোতাবেক চলতে থাকে নক্ষত্র এবং গাছ তরুলতা পাতা আমাকে সেজদা দেয় আল্লাহর কোরআন আনো বলল আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ও নবী আপনি কি দেখেন না আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেই আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে ও নবী আপনি কি দেখেন না সব আমি আল্লাহকে সেজদা দেই আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস সূর্য আমি আল্লাহকে সেজদা দেই চাঁদ আমি আল্লাহকে সেজদা দেই নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেই পাহাড় আমি আল্লাহকে সেজদা দেই গাছ আমি আল্লাহকে সেজদা দেই পশু পাখির আমি আল্লাহকে সেজদা দেই কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেই আল্লাহর সৃষ্টির ভিতরে যাহা কিছু আছে সব আল্লাহকে সেজদা দেই আল্লাহর আইন মেনে মেনে চলে মাসে আল্লাহর আইন মানে নদী আল্লাহর আইন মানে সাগর আল্লাহর আইন মানে আবহাওয়া আল্লাহর আইন মানে চাঁদ আল্লাহর আইন মানে নদী আল্লাহর আইন মানে গাছ তরুলতাবত আল্লাহর আইন মানে ফল আল্লাহর আইনে বৃষ্টি আল্লাহর আইনে ফসল আল্লাহর আইনে আমরা আল্লাহর আইনে জীবন আল্লাহর আইনে হায়াত আল্লাহর আইনে মৌত আল্লাহর আইনে দিন আল্লাহর আইনে রাত আল্লাহর আইনে সব কিছু আল্লাহর আইনে আল্লাহর আইনে তাহলে আমাদের জীবন চলবে আল্লাহর আইনে কথা কন না কেন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান তোমরা শয়তানের ইত্তেবা করিও না শয়তানের ইত্তেবা করিও না আমিরুল মুমিনিন ওমর বললেন আমি নীল নদকে লিখে দিলাম হে নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তো আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও একসাথে বলবেন আল্লাহু আকবার আচ্ছা আপনারা যদি আমার কাছে একখানা চিঠি এনে লিখ বলেন হুজুর কাগজের মধ্যে লিখে দেন এই আপনাদের পাশে একটা নদী আছে খোয়াই নদী কি নদী
খয় আছে না খয় নদী থেকে এখন কি জোয়ার আছে এখন শীতকাল এখন আপনারা বলেন ফরিদি সাহেব আপনি বিরাট বড় বক্তা অনেক বড় হুজুর আপনার ওয়াজ শুনি সারা রাত ওয়াজ শুনতে শুনতে ঘুমায় এমন ভক্ত আছে কা হুজুর সারা রাত ধরে ঘুমায় ঘুমায় ওয়াজ শুনি স্বপ্নেও ওয়াজ শুনি আমাকে শুনেন এর কুয়াস কা হুজুর গোবর ওষুধ বানিয়েছে আপনার ওয়াজ আমি কই হাসুন শুনতে থাকেন যদি ভালো লাগে তো শুনবেন আপনার আইনে বলেন হুজুর খুয়াই নদীতে আসছে যদি জুজুয়ার টোয়ার আসে পানি টানি হন দরকার আপনি একটু সিটি লিখকে দেন কাজ হবে আস্তে কইলেন কে জোরে বলে আর জোরে বলে তো নদী আমার কথা শুনলো না ওমরের কথা শুনলো কারণ কি নদী আমার কথা শুনলো না শাহজালালের কথা শুনলো কারণ কি আ উন্ডা হলো ইসলামের বাস্তব দলিল কি কথা কন না কে হযরত ওমর তারাবি চালু করছে 20 রাকাত আর আমার দেশের মোল্লাই চালু করছে 8 রাকাত ওমর চাইতে বেশি বুঝছে আজকে ওমর যদি দুনিয়া जिंदा থাকতেন জুতা দিয়ে বাইরে ইয়া সমাজ থেকে বের করে দিত কথার ভিতর কোনো বাকি ঝুঁকি আছে একবারে ডাইরেক্ট 100 ও ছাতা এত বাকি ঝুঁকি করে লাভ কি বুঝতে পারছেন বুঝে তারপরে যেতে হবে কবরে কবরে তো যাওয়াই লাগবে কিন্তু বুঝে যাওয়াটা জরুরি চুনারু ঘাটের মুসলমান হযরত ওমরের কথা নদীতে শুনল শাহজালাল ইয়ামনি মুজাররদির কথা নদীতে শুনল কারণ কি তারা আল্লাহকে মন মকবুল করেছিলেন রাসূলুল্লাহর কদমের এমন গোলাম হয়েছিলেন হযরত ওমর হায় 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 কি করে আমি সাহাবীদের প্রেম ভালোবাসার কথা বোঝাবো আজকে একজন সাহাবীর কথা বলি তার নাম হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী হিজরত করে মদিনাতে উট অ্যাটেনশন আমার দিকে তাকান উটের নাম কাসওয়া যে উটের পিঠে রহমতের নবী সওয়ার হয়েছিলেন এই উটের নাম কাসওয়া কাসওয়া উট আল্লাহর নবীজি পিঠের উপরে চড়ে আল্লাহর হাবিব রওনা হলেন সবাই বলে হুজুর আমাদের বাড়ি আসেন আল্লাহর নবী বললেন না আমার উট ছেড়ে দাও সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উট যেখানে যার কার বাড়িতে যায় বসবে আমি নবী তার বাড়িতে অবস্থান নেব সে আল্লাহ কর্তৃক নির্দেশিত আমার উট উট আমার আল্লাহর কথা শুনবে আজ একসাথে বলবেন আল্লাহু আকবার তাহলে উটও কার আইনে চলে কথা কর না কেন কার আল্লাহর আইনে চলে এই উট জাহাজ যেখানে যে বসবে আমি নবী সেখানেই যাবো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট ছেড়ে দেয়া হলো উটটা ছেড়ে দেওয়ার পরে সর্বপ্রথম উট এসে বসলো বর্তমানে মসজিদে নববীর মূল জায়গাটা যেখানে এই মূল জায়গার মূল দরজার সামনে উট এসে বসে গেল একসাথে বলবেন না মারহাবা মসজিদে নববীর মূল রিয়াজুল জান্না খুজরা মুবারক রওজা মুবারক পুরাটাই ছিল মসজিদে নববীর অংশ এইখানে যে মূল দরজা এই দরজার সামনে উট এসে বসে গেল উট আবার উঠে গেল যেতে 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 হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে উট বসে গেল হযরত আইয়ুব আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ উট তো আমার এখানে বসে গেছে নবী গো আপনি আমার মেহমান অতএব মাল সামানা উটের পিঠ থেকে নামাইয়া আমি নিয়ে যাব হযরত আইয়ুব আনসারীর বাড়ি ছিল দ্বিতল দুই তলা বিশিষ্ট বাড়ি আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে চলে যান আল্লাহর নবী উপরে চলে গেলেন উপরে চলে গেলেন কিন্তু মানুষ আসে সাহাবীরা আসে নবীজির সঙ্গে কথাবার্তা দেখা সাক্ষাতের প্রয়োজন হয় দোতলায় অসুবিধা হয় বিদায় আল্লাহর নবী আইয়ুব আনসারীকে বললেন তুমি উপরে চলে যাও আমি নিচে থাকি দেখেন সাহাবীদের আদব কি সাহাবীদের আদব কি ছিল সাহাবীদের রাসূল প্রেম কত কঠিন
বান্দব ছিল সাহাবীদের নবী বলেন আইয়ুব আনসারী তুমি দোতলায় যাও আমি নিচে থাকি সাহাবীরা আসবে আমি সাহাবীদের সাথে কথা বলবো দেখা করব আমার অসুবিধা হয় উপরে গেলে আল্লাহর নবী সাহাবী আইয়ুব আনসারী উপরে চলে গেলেন তার স্ত্রীকে নিয়ে পানি পড়ে গেল ঘোটার থেকে ঘটি থেকে পানি পড়ে যাওয়ার পরে শীতের দিন তার একটা মাত্র কম্বল ছিল চিন্তা করলো এখন এই পানি যদি নিচে পড়ে রাসূলের কারীমের কষ্ট হয় ওই পানিটা ধরে রাখার জন্য তাড়াতাড়ি একটাই কম্বল দিয়ে পানিটা ধরে রাখলেন কম্বল ভিজে গেল কিন্তু আইয়ুব আনসারীর একটা চিন্তা কম্বল নিয়ে চিন্তা না বিবিকে ডাকতে বলে বিবি রে রাসূলের কারীম নিচে আরাম এটা হতেই পারে না রাসূল উপরে আসবে আমরা নিচেই থাকব নবী নিচে থাকবে আর আমি উপরে থাকব এটা হবে না কি চমৎকার আদব ছিল তাদের মধ্যে ভাষায় প্রকাশ করার মতো এতই সুন্দর আদব তাদের মধ্যে ছিল এতই রাসূল প্রেম তাদের মধ্যে ছিল সারা রাত্র ঘুমান নাই একই চিন্তা হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সারা রাত্র ঘুমাইলেন না একটাই চিন্তা রাসূল নিচে আর আমরা উপরে কি করে নবীকে নিচে দিয়ে আমরা উপরে থাকব না না এটা হতেই পারে না হতেই পারে না নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকব এটা হতে পারে না সকালবেলা হযরত আইয়ুব আনসারী নিচে নামলেন নবীর কদমে আরজি করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুব আনসারীর কলিজায় কি করে সাহস হবে আপনি নবী নিচে থাকবেন আর আইয়ুব আনসারী উপরে থাকবে নবীকে নিচে দিয়ে আমি উপরে থাকতে পারবো না নবী গো এটা আমার পক্ষে সম্ভব হবে না এরপর আল্লাহর নবী বলেন ঠিক আছে তোমরা নিচে থাকো আমি উপরে চলে গেলাম এটার নাম আদব এটার নাম ভালোবাসা এগুলি দলিল দিয়ে হয় না বাপ হৃদয় থেকে নিতে হয় এ কথা কর না কেন জোরে বলেন হৃদয় থেকে নিতে আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াই কি কথা কর না কেন জোরে বলেন দাঁড়াইনি কথা কর না কেন দাঁড়াই কেন দাঁড়াই যে রাসূলকে সালাম দিলে আমি কি করে বসে থাকি সালামটা তো তাজিমের সাথে দেওয়া লাগে তিনি তো রহমাতুল লিল আলামিন আল্লাহর পরেই যার মর্যাদা আল্লাহর পরেই যার সম্মান যাকে পাইলে আল্লাহ পাওয়া হয় যাকে মানলে আল্লাহ মানা হয় যাকে খুশি করলে আল্লাহ খুশি হয় যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় যার এত্তেবা করলে আল্লাহর এত্তেবা হয় যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেয়া হয় যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায় যাকে অসন্তুষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হয় যেই রাসূলকে তাজিম করলে আল্লাহ তাজিম করা হয় কি কথা কর না কেন ঠিক আমি সেই নবীকে কি করে বসে সালাম এটা আমাদের সেন্টিমেন্ট দলিল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু একটা কথা রাসূল নিচে আমি কি করে দোতলায় থাকব কিন্তু রাসূল তাকে ইজাজত দিছে সহিহ বুখারীতে হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার সেই সন্ধি হুদাইবিয়া আল্লাহ রাসূল লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আল্লাহ রাসূল কাফেররা বলল মুহাম্মদ আল্লাহ রাসূল যদি সন্ধির মধ্যে থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মাইনেই নিলাম তাই তো আর মুহাম্মাদের সাথে আমরার কোনো ঝগড়া নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ কাইটে দাও আল্লাহ রাসূল সন্ধি আনার পরে হযরত আলীকে বলেন আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা তুমি কেটে দাও আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আলীর পক্ষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটা সম্ভব না একসাথে বলবেন না আল্লাহু আকবার না না জোরে জোরে বুঝাচ্ছি আপনাকে আরো জোরে ধুর হইছেন আরো জোরে বলেন আলীকে রাসূলুল্লাহ বলছেন কাটো নবীর হুকুম কাটো আলী বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটা আমি আলীর পক্ষে সম্ভব না কতটুকু ইশকে রাসূল কলিজার ভিতরে থাকলে একজন সাহাবী রাসূল বলার পরও
নবীর নাম কাটতে চাচ্ছে না কতটুকু হৃদয়ে রাসূলুল্লাহর প্রতি তাজিম থাকলে রাসূলের প্রতি mohabbat থাকলে একজন সাহাবী নবী হুকুম করার পরেও নাম কাটে না কতটুকু অন্তরে তাজিম থাকলে রাসূলুল্লাহ সাহাবী আইয়ুব আনসারী নবী হুকুম করার পরেও বলে আমি উপরে থাকব আর রাসূল নিচে থাকবে এটা হতেই পারে না এটা আমাদের পক্ষে সম্ভব না এগুলি ভাই দলিল দিয়ে হয় না এগুলি অন্তরের ভালোবাসা দিয়ে হয় কথা কর না কেন ঠিক কি না গসলুল মালায়েকা হযরত হানজালা উহুদের ময়দানে চলে গেছিলেন দলিলে না ভালোবাসা একসাথে বলবেন দলিলে না ভালোবাসা ভালোবাসা ফরজ গোসল বাদ দিয়ে তিনি উহুদে চলে গেলেন দলিলে না ভালোবাসা মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু আনহু উহুদে নবীজির রক্ত পান করেছিলেন সাহাবী কিরাম বলেন রক্ত ফেলে দাও মালিক ইবনে সানানা জবাব দিল আমি জিন্দা থাকতে রাসূল কারীমের পবিত্র রক্ত মাটিতে পড়তে দেব না আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো আমার মালিক ইবনে সানানার দিকে তাকাও আমার রক্ত যার শরীরের রক্তের সাথে মিশে গেছে ও জাহান্নামে যেতেই পারে না একসাথে বলবেন না আল্লাহু আকবার আর আমার দেশে বুকে হাত বাঁধা মৌলবি ওয়াজ করে রাসূলের আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে নবীর রক্ত যার শরীরে আছে সে জাহান্নামে যেতেই পারে না আর রাসূল করিম যেই মায়ের রহমের ভিতরে ছিলেন যেই বাবার পবিত্র সুলবের মাধ্যমে নূরে মুহাম্মাদী মায়ের রহমে আসলো যেই মায়ের রহমের ভিতরে রহমাতুল লিল আলামিন অবস্থান নিলেন সেই রহম জাহান্নামের আগুনে পুড়বে এটা কি করে হয় কি করে এটা বিশ্বাসযোগ্য হতে পারে আর রাসূল করিম কাল্লা নাপাক ইন্নামাল মুশরিকুনা নাজাসুত মুশরিকরা তো নাপাক তো নাপাক দেহের ভিতর দিয়ে রাসূলকে কি করে আল্লাহ দুনিয়াতে আনলেন এটা কি করে বিশ্বাস করা যায় শুনেন ভেজালে 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 দেশ ভরে গেছে ভেজালে 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 দেশ ভরে গেছে এখন চারিপাশে শুধু ভেজাল আর ভেজাল আমে ভেজাল জামে ভেজাল পানিতে ভেজাল কাটালে ভেজাল খাবারে ভেজাল সব জায়গায় ভেজাল মসজিদে ভেজাল ঢুকছেন হুজুরের ভিতরে ভেজাল ঢুকছে সব জায়গায় শুধু ভেজাল আর ভেজাল ভেজাল আর ভেজাল কথা বুঝে তারপরে বাড়ি যাবে সাহাবা কেরামের আদত প্রেম ছিল রাসূল করিমের ব্যাপারে তারা খুব সেনসিটিভ ছিলেন এবং খুব সচেতন থাকতেন দরবারে মুস্তাফাতে দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে সাহাবা কেরাম চুল পরিমাণ বিয়াদবি বরদাস্ত করতে পারতেন না প্রিয় ভাইরা আমার এই রকম হাজার হাজার সাহাবীদের জীবনী আসছে জীবনের সর্বক্ষেত্রে তারা রাসূল করিমকে প্রাধান্য দিতেন আল্লাহর নবীকে ভালোবাসতেন ভালোবাসার মাত্রা এতই পরিমাণে ছিল জীবনটাকে পর্যন্ত তারা তোয়াক্কো করতেন না হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম এরকম হাজার হাজার সাহাবী ছিলেন যারা জীবনের সব কিছু উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন এবং ভালোবেসে গিয়েছেন শুধু সাহাবী না সাহাবীদের পরেও অনেক বড় বড় আইম্মা ইকরাম তাবেইন ইকরাম তেনারা জীবনীর ভিতরে আসছে ইমাম মালিক 80 বছর মদিনার ভিতরে জুতা স্যান্ডেল পরেন নাই কোনদিন মদিনার হাউদের মধ্যে তুনি থুতু পর্যন্ত ফেলেন নাই পায়খানা পেশাব পর্যন্ত কখনো করেন নাই জিজ্ঞেস করা হলো ইমাম মালিক আপনি কেন মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করেন না কেন আপনি মদিনার সীমানার ভিতরে আপনি থুতু ফেলেন না কেন মদিনার সীমানার ভিতরে আপনি জুতা স্যান্ডেল পরেন না ইমাম মালিক বেশি দলিল দেন নাই একটা দলিল দিয়েছিলেন হ্যাঁ দুনিয়ার মানুষ যেই মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমাই রইছে যেই মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন ঘুমায় ওই মাটিতে আমি কি করে জুতা পরবো
কি করে আমি থুতু ফেলবো কি করে আমি পায়খানা পেশাব করবো আমি ইমাম মালিকের পক্ষে এটা সম্ভব না একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এটা ছিল সাহাবী কেরামের ভালোবাসা রসূল প্রেম আইমে কেরামের রসূল প্রেম পায়ের মধ্যে ফুসকা পরে ইমাম মালিকের ঘা হইতো রক্ত পড়তো গরমের দিনে তারপর জুতা পড়তেন না আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় হজ করে মদিনাতে গেলেন মদিনায় যাওয়ার পরে মাত্র সাত দিন পরে ইমাম মালিকের কাছে বিদায় চাইলেন ইমাম মালিক আপনি আমার মদিনার থেকে বিদায় দেন ইমাম মালিক আর ইমাম আজম আবু হানিফার সমসাময়িক ইমাম উনি মদিনার ইমাম উনি তখন ইরাকের কুফা নগরীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা ইরাক চলে আসবেন বিদায় চান ইমাম মালিকের কাছে ইমাম মালিক জবাব দিলেন হুজুর কত মানুষ মদিনায় আসতে চায় আপনি কেন মদিনা থেকে চলে যেতে চান কারণ কি ইমাম আজম আবু হানিফা বললেন ও ইমাম মালিক আমি তো মানুষ আমাকে তো বেঁচে থাকতে হবে তুমি কি চাও আমি মরে যাই বলে হুজুর মদিনায় আসলে মানুষ থাকার আগ্রহ করে আপনি চলে যেতে চান আবার মরার কথা বলেন কারণ কি বলে ইমাম মালিক রে আজকে সাত দিন হলো আমি পায়খানাও করি না পেশাবও করি না বলে কারণ কি ইমাম আজম আবু হানিফা ডাকটা বলেন ইমাম মালিক আমি কোথায় পেশাব করব পায়খানা করব বলো এই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায় রইছে চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ এই কলি রাসূল প্রেম নবীর তাযীম এই কলি দলিলে হয় না ভালোবাসাই হয় দলিলে হয় না দলিল দিয়ে বোঝানো যায় না দলিল দিয়ে বোঝানো যায় না ইমাম মালিক দলিল দেন নাই ইমাম আবু হানিফা দলিল দেন নাই একটাই কথা যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায় আমি সেই মাটির উপরে কি করে পায়খানা পেশাব করব ইমাম মালিক ডাক দে বলেন হুজুর তাহলে সাতটা দিন কিভাবে আপনি বেঁচে আছেন কি খান বলে সাত দিন আমি সাতটা খেজুর খেয়ে বেঁচে আছি মাত্র সাতটা খেজুর খাইছি সাত দিনে যাতে আমার বাথরুমে না ধরে পেশাব পায়খানা না ধরে পানি কি করে খান তৃষ্ণা কি করে নিবান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমি হাতের মধ্যে পানির আর্দ্রতা নেই হাতের মধ্যে পানি নিয়ে এই পানিগুলি চেটে 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 কোন রকম আমি তৃষ্ণা নিবারণ করি অধিক পরিমাণে পানি পান করলে পেশাবে ধরবে পেশাবের বেগ আসলে পেশাব করাই লাগবে আমি মদিনার সীমানার মধ্যে পেশাব পায়খানা করতে পারবো না আমারে বিদায় দাও আমি চলে যাচ্ছি মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব হলো না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরি না তোমায় পাওয়ার আশাই মন ছুট যায় মদিনা তোমায় পাওয়ার আশাই মন ছুট যায় মদিনায় এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়
জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না এজন্য এগুলি আপনাদেরকে দলিল দিয়ে বোঝানো সম্ভব না কেউ অন্তর থেকে যদি রাসূল না মানে তাকে দলিল দিয়ে মানানো যায় না এ কি কথা বলেন ঠিক কি না দলিল দিয়ে মানানো পিরিতি আর মুরিদি জলিল দিয়ে হয় না ভালোবাসাও এ জোর করে হয় না এটা অন্তর থেকে আসতে হবে তো আল্লাহ যাকে কবুল করে তার কলিজায় রাসূলের তাজিম ঢুকা যার নসিবে নাই তার কলিজাতে রাসূলের করিমের তাজিম আসে না সে দলিল খোঁজে আর বেদাত খোঁজে কথা বলে ঠিক কি না সে বেদাত খোঁজে এইরকম পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি যারা ছিলেন বিশ্ববিখ্যাত আলেম যারা ছিলেন এখন আপনাদেরকে প্রশ্ন করি যারা বেদাতের তক্তা খুঁজে শুধু বলে বেদাত 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 সাহাবীরা করে না এটা বেদাত আচ্ছা রাসূল করিমের 10000 সাহাবীর পবিত্র মাজার আছে জান্নাতুল বাকিতে 10000 সাহাবী বিশ্ববিখ্যাত তাবি আহলে বাইতের রাসূল প্রিয় নবীর আহলে বাইতের ভিতরেও ওইখানে অনেক ঘুমিয়ে গেছে কেউ তারা মদিনাতে জুতা স্যান্ডেল ছাড়া থাকলেন না সবাই জুতা পরলেন থুতু ফেললেন পায়খানা পেশাব করলেন তো ইমাম মালিক ইমাম আবু হানিফা তারা কেন জুতা পরলেন না পায়খানা পেশাব করলেন না কারণটা কি তাহলে তারা কি সাহাবায়ে কেরামের বিপরীত করার কারণে তারা কি বেদাতি তো সাহাবীরা যেটা করে নাই সেটা তারা করছে তাহলে তারা কি বেদাতি আপনারা বলবেন অবশ্যই না তারা বেদাতি হতেই পারে না কারণ দুইজন বিশ্ববিখ্যাত ইমামের নাম মসজিদে নববীতে নামের পরে চারজন ইমামের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা আগে রাসূল করিম এবং আহলে বাইত খুলাফায়ে রাশিদীন আশারে মুবাশশিরিন তারপরে এই চারজনের নাম লেখা আছে ইমাম আবু হানিফা ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদে নববীতে সুন্দর করে লিখে রাখা আছে আমি নিজে চোখে দেখছি ভিডিও করে নিয়ে আসছি পৃথিবীর এই চার ইমামের এক ইমামকে কেউ যদি বেদাতি বলে তো মুসলিম মিল্লাতের এলেম বিতর্কিত হবে ফিকহের মাসালা তাফসীরের মাসালা হাদিসের মাসালা অনেক কিছুই বিতর্কিত হয়ে যাবে অতএব দুইজন ইমাম রাসূল প্রেমে মদিনার ভিতরে কখনো পায়খানা পেশাব সারেন নাই থুতু পর্যন্ত ফেলেন নাই দলিলে না ভালোবাসা একটাই দলিল যেই মাটির নিচে রাহমাতুল আলামিন ভূমি আছে আমি কি করে সেই মাটির ভিতরে আমি কি করে সেই মাটির উপরে পায়খানা পেশাব করব কি করে আমি জুতা স্যান্ডেল পরব একসাথে বলা যাবে আল্লাহু আকবার পৃথিবী বিখ্যাত একজন বাদশাহ তার নাম সুলতান মাহমুদ গজনবী অনেক বড় বাদশাহ এই সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ গজনী সাম্রাজ্যের বাদশাহ বর্তমান আফগানিস্তান ইরানের এক অংশ উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান আজারবাইজান এই বেল্টের এক বিরাট অঞ্চলের বাদশাহ ছিলেন সুলতান মাহমুদ গজনবী এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সুদূর আফগানিস্তানের গজনী থেকে মদিনাতে আসছে হজ করার জন্য হজ শেষ করে মদিনায় ঢুকে শাহী পোশাক করলেন অ্যাটেনশন আমার দিকে তাকান আমরা তো একটু এলেম হলেই খালি লাফালাফি আর ফালাফালি করি মনে করছি বিরাট কিছু শিখছি বিরাট কিছু জানছি হ্যাঁ অনেকে বলে আইও আমার সাথে কেডাই বহাস করবা বাপের বেটা থাকলে বহাসে বসো উনি বুঝাইতে চাচ্ছেন উনি শুধু বাপের বেটা দুনিয়াতে আর কেউ বাপের বেটা নাই আরে বেটা তোমার আগে জমিনে যারা ঘুমিয়ে গেছেন শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি যিনি মিলাদ কিয়ামের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করছেন শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি মিলাদুন নবীর মাহফিল করার জন্য রাসূল করিমকে স্বপ্ন দেখেছেন শাহ আব্দুল মুজা মুহাদ্দিস দেহলভি
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি মক্কা থেকে খালি পায়ে হেঁটে মদিনাতে গেছেন যে রাসূলের দরবারে যাব আমি জুতা পরে কেমনে যাব উন্ডারদের মতো মুহাদ্দিসরা যারা পেশাব করে দিলে তোমরা আমার মতো মৌলবি ভাইসে চলে যাবে তাদের জুতার ওজনের সমান আমাদের ওজন হবে না হাই 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 তাদের এলেমের এক পাল্লা এলেম দিলে আর আমরা তাম দুনিয়ার আলেমদেরকে আরেক পাল্লাই দিলে তাদের এলেমের সমান হবে না তাদের মতো আলেমরা দরবারে মুস্তাফার ব্যাপারে খুব আদবের সাথে কাটাইতেন আর তুমি তো লাফালাফি ফালাফালি করতেছ শোনো এগুলি লাফালাফি ফালাফালি রাসূলের কারীমের ইজ্জতের বিরুদ্ধে চলে না কথা কর ঠিক না বেটা এগুলি চলে না ইজ্জত আল্লাহর আকাশ থেকে আল্লাহর আসমান থেকে বরাদ্দ হয় তবে কেউ রাসূলের ইজ্জত ধরলে তার ইজ্জত তো যে আপনি মুসলিম আল্লাহর ওলি আপনিও দ্বীন প্রচার করেন আপনার ওয়ালে থেকে আমার রাজত্ব টিকে থাকুক আমার যুদ্ধের দরকার নাই আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করি সেই দিন যদি শাহ জালালি আমিনিকে গোরগোবিন্দ সম্মান দিত তাহলে গোরগোবিন্দর সাম্রাজ্য হারাইতো না পৃথ্বীরাজ যদি খাজা বাবা আজমিরির সাথে দুশমনি না করতেন তাহলে পৃথ্বীরাজের সাম্রাজ্য হারাইতো না সম্রাট আকবর যদি মুজাদ্দিদ আল ফসানির সাথে বিয়াদবি না করতেন সম্রাট আকবরও দুনিয়া থেকে বিতাড়িত হতো না আরে ফেরাউন যদি মুসা নবীর সাথে দুশমনী না করত ফেরাউনের সুপ্রি খাইতে হতো না নমরুদ যদি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বিয়াদবি না করত নমরুদ জুতার বাড়ি খেয়ে মরে না আরে আল্লাহর ওলি ও নবীদের সাথে যারা দুশমনী করে বিয়াদবি করে তারা দুনিয়ার থেকে চরম অপমানিত অপদস্থ হয়ে কবরে যায় কথা কর না কেন ঠিক না বেটি চির সত্য এগুলি চির সত্য মুহতারাম এগুলি আমাদের বুঝতে হবে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি শাহী পোশাক ছেড়ে পানির মশক কাঁধে নিয়ে মদিনাতে হাজিদেরকে পানি পান করাইতেছে এত বড় প্রতাপশালী একজন সুলতান সাম্রাজ্যের সুলতান তাকে দেখে একজন হাজি চিনে ফেলছে বলতেছে আপনি কি সুলতান মাহমুদ গজনবী না বলে হ্যাঁ তো শাহী পোশাক ছেড়ে দিয়ে আপনি সাধারণ পোশাক পরে মোটা জুব্বা পরে আপনি কেন পানির মশক মাথায় নিয়ে এইভাবে আপনি মদিনায় হাজিদেরকে পানি পান করাচ্ছেন বলতেছে আল্লাহর বান্দা তুমি জানো আমি কার দরবারে আসছি আমার দিকে তাকান সেন্সিটিভটা বড় ধ্যান ধারণাটা অ্যাটিটিউড ধ্যান ধারণাটা মানুষের সবচেয়ে বড় দুই লোকে পুকুরের ঘাটে গেছে ওযু করার হাত মুখ ধোয়ার জন্য তো যিনি তাহাজ্জুদ পড়ে তিনি পূর্ব পাশে তো তাহাজ্জুদ গুজারি চিন্তা করলো আল্লাহ ভাবছিলাম আমি একই তাহাজ্জুদ পড়ি এখন দেখি না আরেকজন তাহাজ্জুদ পড়ার লাগিয়া ওযু ওযু শুরু করার জন্য আসছে তো পুকুরের পশ্চিম পারে যেটা আছে এটা চোর সারা রাত চুরি করে আছে এই চোরে পশ্চিম পাশে হাত মুখ ধোয়ার চিন্তা করে ভাবছিলাম চোর আমি একটাই আছি কিন্তু চোর আরেকটাও আছে তো চোরের চিন্তা চোরের মতো ভালো মানুষের চিন্তা ভালো মানুষের মতো কি কথা কর না কেন এটা মগজ সেন্টিমেন্ট জ্ঞান মেধা প্রজ্ঞার উপরে নির্ভর করে তো সুলতান মাহমুদ গজনভি ডাকতে বলতেছে শোনো আমি তো শুধুমাত্র গজনীর সুলতান আর আমি যার দরবারে আসছে উনি দুজাহানের সুলতান হে ঠইছেন আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার উনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন উনি সমগ্র জাহানের সুলতান উনি সমস্ত জগতের রহমত উনি কঠিন হাসরের ময়দানের মাকামে মাহমুদ ওয়ালা উনি তিনি সেই হাউজে কাউসার ওয়ালা উনি তিনি সেই সাহেব জান্নাত উনি তিনি সেই যে আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে যার জন্য আসন বরাদ্দ থাকবে হাশরে আমি সুলতান মাহমুদ গজনবী তার দরবারের গোলাম মাত্র গোলামির কাজ গোলামি করা এই জন্য শাহী পোশাক ছেড়ে দিয়ে আমি সুলতান মাহমুদ গজনবী মনিবের দরবারে গোলামি করতেছি বুঝতে পারছেন শোনেন এলেম দিয়ে বিরাট বড় খালি মাদ্রাসায় পড়লে নাহু সরব মুখস্থ করে কিতাব দুই চার লাইন খালি এবার সারা পড়তে পারলে বড় হুজুর হওয়া যায় না হ্যাঁ কেটাই করছে
কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে এই বেটা দাঁড়াও বুখারী শরীফ পড়তে পারো কিনা আগে সবক দাও কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে এই বেটা দাঁড়াও তুমি ওই যে কি বলে নাও সরফ পারো কিনা দাঁড়াও কিয়ামতের ময়দানে কি আল্লাহ বলবে না কে দাঁড়াও তাফসীরে জালালাই নেই তুমি এবার সরফ করে দাও এগুলি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না এগুলি জিজ্ঞাসা মোটেও করবে না আল্লাহর দরবারে তিনি সম্মানিত ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা যার অন্তরে আল্লাহর ভয় বেশি তিনি আল্লাহর কাছে সম্মানিত দিন মজুর রিকশাওয়ালা সারা দিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে ও হালাল খেয়ে ডাল ভাত খেয়ে রাত্রি বেলা আশার নামাজ পড়ে ঘুমায় আর আরেকজন সুদ ঘুষের হারামের কারবারি করে প্রত্যেক রাতে দিনে সে 5 লক্ষ টাকা রুজি করে ওই টাকা দিয়ে খাসির গোশত গরুর গোশত কালাভোনা করে রাত্রি বেলা খেয়ে আশার নামাজ পড়ে ঘুমায় ওই সুদকর হারামখোরের টাকার গরুর গোশত কিনে খাওয়া 1 লক্ষ বছর যদি hayat হয় আর 1 লক্ষ বছর যদি ওই অবস্থায় সে নামাজ পড়ে আর একজন দিন মজুর সে এক দিন পরিশ্রম করে ডাল ভাত খেয়ে এশার নামাজ পড়ে ঘুমাইলো তার এক এক দিনের এশার নামাজ আর হারাম করে সারা জীবনের এশার নামাজ এক পাল্লায় দিলেও একজন হালাল খোর তার এশার নামাজ এক ওয়াক্ত নামাজের সমান হবে না কথা কোন ঠিক না বেটা